প্রকৃতির মায়াকানন আমাদের এই বাহুবল উপজেলা। কেউ বাহুবলে আসলে তার চোখ জোড়াবে সারি সারি চা বাগান, পাহাড়, টিলা আর হাওরের মনোরম দৃশ্যে। শিক্ষায় পিছিয়ে থাকা বাহুবল উপজেলায় উপজেলা প্রশাসন কর্তৃক নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে শুনব উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের একটি বক্তব্য। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ইতিমধ্যেই এমবিজি অর্জন করেছি এবং এসডিজি অর্জনের পথে রয়েছি। শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকা বাহুবল উপজেলায় শিক্ষার হার বৃদ্ধি এবং মান উন্নয়নে আমরা শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়ার হার কমানো, শতভাগ মিড ডে মিল চালুকরণ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করেছি। বাহুবল উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এবছরে নির্মিত হয়েছে 15টি ভবন। চলুন এবার ঘুরে আসি বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে সেটি বাস্তবায়নে সকলে মিলে কাজ করতে হবে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যে 21টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়িত হয়েছে, যার একটি হল 1 নং মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ে প্রায় স্যার জনাব জসিমউদ্দিন আসেন, তিনি আমাদের জন্য লজেস নিয়ে আসেন। উপজেলা প্রশাসন প্রতিটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করছে। 1994 সালে বাহুবল একটি পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। জরাজীর্ণ লাইব্রেরিটির সকল কার্যক্রম বন্ধ হয়ে মুখ থুবড়ে পড়ে। বর্তমানে লাইব্রেরিটি আধুনিক সমৃদ্ধ একটি লাইব্রেরি। এটি যার কল্যাণে সম্ভব হয়েছে তিনি আর কেউ নন, আমাদের ইয়োনো মহোদয়। শিক্ষা সংস্কৃতি বিস্তারে বর্তমানে লাইব্রেরিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার গুরুত্ব উপলব্ধি ও সাধারণ মানুষকে শিক্ষা সচেতন করতে উপজেলা প্রশাসন প্রায় 9টি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত সেমিনারটি, যাতে উপজেলার সকল প্রাথমিক শিক্ষকগণ অংশগ্রহণ করে। দিনব্যাপী স্থানীয় একটি রিসোর্টে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জসিমউদ্দিন। সুস্থ দেহ সুস্থ মন শরীর চর্চায় কাজে উদ্যম, এই মূলমন্ত্র ধারণ করে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা সবুজের যাত্রা শুরু। শরীর চর্চার পাশাপাশি এ সঙ্গে অসহায় গরিবের পাশে দাঁড়ানো সহ জনকল্যাণকর কাজ করে। অসহায় গরিব শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে এবং মানবতার টানে সে সকল পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের ভূমিকা অগ্রগণ্য। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না।